হঠাৎই ভোরবেলা অচেনা একটি নাম্বার থেকে ফোন আসে, আর তাতেই 62 বছর বয়সী শোভার পায়ের তলা থেকে মাটি সরে যায়। কলার দাবি করেছিলেন যে তাঁর ছেলে একটি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন, তাকে একটি হাসপাতালে ভর্তিও করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন দ্রুত অস্ত্রোপচার করতে হবে, জরুরি ভিত্তিতে 1.5 লক্ষ টাকার প্রয়োজন। ফোনের অপর প্রান্ত থেকে কান্নাকাটির শব্দও পাওয়া যায়, যা শুনে শোভার উদ্বেগ আরও বেড়ে যায়। তাকে বলা হয়েছিল চিকিৎসার জন্য টাকা না পাঠালে তার ছেলে বাঁচবে না। শোভা তার মোবাইলে থাকা ব্যাংকের অ্যাপ খুলে দ্রুত টাকা পাঠাতে যাচ্ছিলেন, কিন্তু আতঙ্কে টাকার অঙ্ক ভুলে গিয়েছিলেন। তিনি পুনরায় তা নিশ্চিত করার জন্য তার ছেলের নম্বরে ফোন করেন, কিন্তু যখন তার ছেলে ফোন তোলেন এবং স্বাভাবিক ছন্দেই কথা বলতে থাকেন, তখন শোভা অবাক হয়ে যান। শোভা তার ছেলেকে পুরো ঘটনাটি খুলে বলেন। একটি বড় স্ক্যাম করা হয়েছে তা বুঝতে পারেন শোভা। অল্পের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পান তিনি। শোভার মতো হাজার হাজার প্রবীণ নাগরিক এই ধরনের সাইবার স্ক্যামের শিকার হন। চলুন দেখা যাক কিভাবে প্রতারকরা বয়স্কদের ফাঁদে ফেলে। যখন ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়া এবং অ্যাপগুলিতে শেয়ার করা হয়, সাইবার অপরাধীরা এই ডেটা সংগ্রহ করে এবং স্ক্যাম কলগুলির একটি সিরিজ শুরু করে। যদিও বয়স্ক দম্পতিরা একা থাকেন, তাহলে তারা বকেয়া বিদ্যুৎ বিলের জন্য ফোন কল পেতে পারেন, এমনকি তাদের পাওয়ার কাটের হুমকিও দেওয়া হয়েছে। কলার তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং পরামর্শ দিয়ে বলেন যে তাদের একটি থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করা উচিত। প্রতারকরা টার্গেটের ফোন এবং অন্যান্য ডিভাইসের অ্যাক্সেস এতে সহজেই পেয়ে যায়। এই অ্যাক্সেসের মাধ্যমে প্রতারকরা ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেয়। একইভাবে স্ক্যামাররা আপনার পরিচিতের নম্বর থেকে মেসেজ করতে বা ভয়েস কল করতে হোয়াটসঅ্যাপের ব্যবহারও করে। তারা চিকিৎসার ইমার্জেন্সি পরিস্থিতির কথা উল্লেখ করে এবং টাকা চায়। মেডিকেল ইমার্জেন্সিতে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এবং হাজার হাজার বা লক্ষ লক্ষ টাকা পাঠিয়েও বসেন। এই ধরনের ক্ষেত্রে এআই কখনো কখনো কলারের ভয়েস নকল করতে বা নম্বর হ্যাক করতে ব্যবহার করা হয়। এই ধরনের সাইবার জালিয়াতির হাত থেকে রক্ষা পেতে আপনাকে সতর্ক থাকতে হবে। টাকা ট্রান্সফারে কোনো কিছু অস্বাভাবিক দেখলে তা মেনে নেওয়ার আগেই ভেরিফাই করা অপরিহার্য। এখন দেখা যাক কিভাবে প্রবীণ নাগরিকদের লক্ষ্য করে এই ধরনের প্রতারণার ঘটনা দিনকে দিন বাড়ছে। বেশিরভাগ প্রবীণ নাগরিকরাই প্রযুক্তি সম্পর্কে খুব বেশি ওয়াকিবহল হন না। তাদের ধারণাই নেই যে কেউ তাদের বিদ্যুৎ বিল, KYC তথ্য আপডেট করা ইত্যাদি নামে স্ক্যাম করতে পারে। তাই বয়স্ক ব্যক্তিরা যখন এই ধরনের ফোন পান, তখন তাদের হুমকি দেওয়া হয় যে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে বা তাদের ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করে দেওয়া হবে। অথবা কলার যখন বলেন যে তাদের পরিবারের কোনো সদস্য দুর্ঘটনার শিকার হয়েছেন, তখন সিনিয়র সিটিজেনরা স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যান আর তারা আতঙ্কিত হয়ে পড়েন। সাইবার অপরাধীরা ঠিক এই সুযোগটিকেই কাজে লাগায়। তাই আপনার বাড়ির প্রবীণ নাগরিকদের অবিলম্বে সতর্ক করুন। তাদের বলুন অপরিচিত কোনো নাম্বার থেকে ফোন এলে তা যেন না ধরেন। যদি তারা সেই ফোন ধরেন, তাহলে কিছু বিশ্বাস করার আগে তাদের অবশ্যই ক্রস চেক করতে হবে। কোনো লিঙ্কে ক্লিক করবেন না। অর্থ প্রদান বা রিওয়ার্ড পয়েন্ট পেতে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হলে কখনোই সেই ভুল করবেন না। এছাড়াও অনেক জায়গায় ফোন নম্বর শেয়ার করার কারণে মানুষ স্প্যাম কলের শিকার হন। তাই শুধুমাত্র প্রয়োজন হলেই আপনার নম্বর শেয়ার করুন।